ভাই আমার না খুব খিদে লাগছে। এই আসনা শহরে আমি তোর জন্য কই থেকে খাবার আনবো? আচ্ছা তুই এই যায় থাক, আমি তোর জন্য খাবার আনতে পারি কিনা কোন জায়গায় যাবি না। ভাই কিছু আনলো না? ভাই কেউ তো কিছু দিল না, তোর জন্য কিছু আনা পারলাম না। তুই রুটি কোন জায়গায় পাইলি? পাইছি এক জায়গায়, তুমি খাও। তোর কাছে তোমার টাকা পয়সা ছিল না, সত্যি করে তুই রুটি কোন জায়গায় পাইছিস? আসলে ভাই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, এদিকে চিড়ি কিনে আছে। শুন ভাই, জীবন যা করিস করিস, কখনো চুরি করিস না। ভাই আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। ধর মিয়া, তোমার না কয়লাম না, আমার ভাই এরকম না, আমার ভাইয়ের আমি ওরকম শিক্ষা দেয় নাই। মিয়া সারাদিন কাজকর্ম করে চোখে গুলা দেখতেছ না, তুমি আমার বাইরে দেখছো? যাও সারাদিন কাজ করে মেয়ে চোখে গুলা দেখো, সরো রেস্ট করো। ভাই আপনার বাইরে আমি এই জায়গায় দিছি। আ ধরেন মিয়া, সারাদিন কই যাই না যাই সব তোমার কয়া লাগবো? সারাদিন কই থাকস না থাকস, এটাকে আমার জিজ্ঞাসা করার অধিকারও নাই, প্রয়োজন মনে করি না আমি। তোর সম্বন্ধে মানুষ আমার অনেক খারাপ কথা কইছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। কিন্তু আজকে আজকে আমি নিজের চোখে দেখছি। আজ যখন আমি নিজের চোখে দেখলাম, আমি নিজের চোখেরও বিশ্বাস করাইতে পারলাম না যে এটা আমার ভাই। আমার ভাই এত খারাপ হয়ে গেছে, আমি কি তোর ছোটবেলা থেকে এই শিক্ষা দিছিলাম? সেই ছোট্টবেলা মা বাবা মারা যাওয়ার পরে তোরে নিয়ে এই অসিনা শহরে আইছি, তোরে আমি কত কষ্ট করে মানুষ করছি, তোর মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য আমি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছি, মানুষের পা পর্যন্ত ধরছি, নিজে না খাইয়ে আমি তোরে খাওয়াইছি। আজকে এই দিনটা দেখার জন্য তোরে আমি কোন অভাবে রাখছি? Oh, my God.
আরে ভাইয়া, এই অভাবে তো নেই আজকে আমি খারাপ রাস্তায়। সে ছোট্টবেলা থেকে, সে ছোট্টবেলাতে তুমি আমার কি দিতে পারছো? না পারছো ভালো মন্দ কিছু খাওয়াইতে, না পারছো ভালো একটু পোশাক দিতে আমারে, না পারছো সেই ছোট্টবেলা থেকে আমার কোনো সকালাত পূরণ করতে পারো নাই ভাইয়া। কি দরকার ভাইয়া এই সততা দেখানোর? এই সততা তোমাকে ছোট্টবেলা থেকে কি দিছে? এই অবহেলার কষ্ট ছাড়া কিছু দিছে তোমারে? পেটে খাবার না থাকলে কেউ দশটা টাকা দিয়ে বলে না যে যা কিছু খায়। আজকে আমার পকেটে হাজার হাজার টাকা ভাইয়া। এই পুরো অচেনা শহরের মানুষ আমার নামে কাঁপে কারণ আমার পকেটে আজকে হাজার হাজার টাকা। আমার পিছনে হাজার হাজার মানুষ, তোমার পিছনে কয়জন মানুষ ভাইয়া? কারণ তোমার পকেটে কোনো টাকা নাই। এই দুনিয়াতে টাকাই সব ভাইয়া, টাকাই সব। শুনো ভাইয়া, গরিব হয়ে জন্ম নিছি এটা বাবা মার দোষ। গরিব হয়ে যদি মারা যাই এটা আমার নিজের দোষ। আমি গরিব হয়ে মারা যেতে চাই না, আমি তোমার মতো গরিব হয়ে বাঁচতে চাই না। আমি টাকা কামাইতে চাই, হাজার হাজার টাকা কামাইতে চাই, হোক সেটা মানুষ মাইরা হোক, তো আমি টাকা কামাইতে চাই। টুকটাক চিন্তা এমনিতে করে কোনো লাভ নাই, বড় একটা দান মারমু একবার সেটেল হয়ে যাবো, ঠিক আছে? চল বিকালে স্টেশনে যাবো আজকে। ভাই ভাই, তুই যে লোকটা দেখতেছ না, ওই ব্যাগ হাতে নিয়ে আছে, এই এই সেই লোক। একদিকে তো মনে হইতেছে কম করে হলো পাঁচ লাখের নিচে না। তো এলাকায় নতুন মনে হইতেছে। জি ভাই, কই থেকে আছেন ভাই? তো ভাই হ্যালো, কই থেকে আছেন আপনি? আছি ভাই, কাছে। আচ্ছা, মানে এটা কারো খুঁজতেছেন নাকি? না না, আমি রাজশাহী যাবো। ও রাজশাহী যাবেন, ভালো ভাই। আপনার পানিটা একটু খাওয়া দাবে? ভাই আপনি কেউ খান, অনেক গেলে গেছেন তো? না না ভাই, আমি খাবো। আর ভাই খান, অনেক গ্রোথ দিচ্ছেন। না না ভাই, আরে খান একটু খান না। আর ভাই খান, অনেক গ্রোথ দেখেন না ভাই? আপনি ভাই থাকেন, আমার অনেক কাজ আছে তো, দেখে শুনে রাখেন। হ্যাঁ গেলাম ভাই, সালাম আলাইকুম। আমার ব্যাগ, আমার ব্যাগ কই? আমার ব্যাগ কই? আমার ব্যাগ কেন নিল ভাই? এদিকে আমি একটা ব্যাগ রেখে দেখা রাখছি। ভাই আপনার কি হয়েছে ভাই, কান্দেন কেন এত? আর বুঝেন না ভাই, আমি এই স্টেশনে আইছি, আমার বাবা আমার সম্পত্তি সব জায়গা জমি যত কিছু আছে সব বিক্রি করে আমার টাকা দিছে। আমি বিদেশ যাবো, এই টাকা আমি এম্বাসিতে জমা দিব। এই টাকাটা কে জানি নিয়ে গেছে ভাই? তাহলে ভাই আপনার ইমুর গ্যাং ধরছে ভাই? টাকাটা গ্যাং ফেরত পাবো না? না ভাই, আপনার ভাই বাসে চলে যান ভাই।
বাড়িতে নাকি ওর বাপ মা নাকি জায়গা জমি যতগুলো ছিল সব বেচা নাকি টাকা দিছে, বিদেশ পাঠাইবো এখানে মাইরে দিছি। ভুল করে ফেলাইছি, অনেক বড় ভুল করে ফেলাইছি, টাকাটা ফেরত দিতে হইব। অনেক কষ্টে টাকাটা মারছি বুঝছস, অনেক কষ্টে মারছি, এই টাকা ব্যাক দিতে পারবো না। বুঝার চেষ্টা কর, ছেলেটা মারা যাইব ভাই, টাকা দিতে পারবো না বুঝছস, অনেক কষ্টে টাকা নিছি, এই টাকা ব্যাক দিতে পারবো না বুঝছস। আমাদের জন্য অন্য কোন একটা পরিবার ধ্বংস হয়ে যাক, টাকাটা দিয়ে দে। তুই শহরের থেকে সর, নেন ভাই আপনার টাকা, আপনি তুইলা দেন ভাই, এই শহরটা ভালো না, সাবধানে যায়। আপনার বাবা মার আমার সালাম দিয়েন। কে ভাই তোর এরম করে করলো? ভাইয়া তুমি আমার তোমার বেড়া দাও, তুমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি বুঝতে পারছি ভালো কামে যে শান্তি আছে, খারাপ কামে ওই শান্তি নাই। খারাপ কাজে হাজারো টাকা উপার্জন করলো, ওই টাকাতে কোনো শান্তি নাই ভাইয়া। একটা ভালো কাজ করছি, আমার জীবনে সব সার্থক হয়ে গেছে ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই তো ভুল বুঝতে পারছস, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। এই জায়গায় থাকলে তুই আবার খারাপ হয়ে যাবি, আমি চাই না তুই আবার খারাপ হ, তাই তোরে নিয়ে আমি অন্য কোনো অচেনা শহরে চলে যাব। আয় ভাই আয়, আমরা এই দেশে আর থাকবো না।